রোজভ্যালি কাণ্ডে গ্রেপ্তার গৌতম কুণ্ডু স্ত্রী শুভ্রা কুণ্ডু। শুক্রবার তাকে গ্রেপ্তার করে সিবিআই। সূত্রের খবর, শনিবার তাকে ভুবনেশ্বর আদালতে তোলা হবে। জানা যায়, গৌতম কুণ্ডু গ্রেপ্তারের পর থেকে তার সমস্ত সম্পত্তি দেখাশোনা করত শুভ্রা। শুক্রবার তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে সিবিআইয়ের আধিকারিকরা। সেই সময় সিবিআইয়ের গোয়েন্দাদের প্রশ্নের উত্তর এড়িয়ে গেলে গৌতম জায়াকে গ্রেপ্তার করা হয়। শুভ্রার বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগ রয়েছে। এর আগে একাধিকবার শুভ্রা কুণ্ডুকে জেরা করেছে সিবিআই, কিন্তু প্রতিবারেই বেশ কিছু প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান। মূলত রোজভ্যালির এই কোটি কোটি টাকা কোথায় গেল, সেই টাকার হদিশ পেতেই এই গ্রেপ্তারি। এর আগে এই মামলায় প্রয়াত তাপস পাল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেলে যেতে হয়েছিল। সম্প্রতি এই রোজভ্যালি মামলায় প্রযোজক শ্রীকান্ত মেহতা জামিন পেয়েছেন। শ্রীকান্তের সংস্থার সঙ্গে রোজভ্যালির চুক্তিতে সই করেছিলেন শুভ্রা। ব্যুরো রিপোর্ট, টাইমস বাংলা।